গত বিধানসভা নির্বাচনী ফলাফলের পর এরাজ্যে যে গেরুয়া স্রোত বয়ে চলেছে সেই স্রোতে বেনু জলও কম ঢোকেনি শাসক শিবিরে। আর বর্তমান অস্থির পরিস্থিতির কারণ হিসেবে এই বেনু জলদের দায়ও নেহাত কম নয়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, কিন্তু লবিবাজি থেকে শুরু করে শরিকি লড়াইয়ে দৌড়াতে মুখ্যমন্ত্রীর সাধারণ মানুষের ভরসায় কতটা সাফল্য লাভ করবে তা বোঝা যাবে সবই। দেখুন নিউজ ভ্যানগার্ডের প্রতিবেদন নয়া বিপ্লব ত্রিপুরায়। সপ্তম বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বেতন ক্রম চালু হবে কি হবে না, বা পেট্রোলের দাম ধরাছোঁয়ার মধ্যে ফিরবে কি ফিরবে না থেকেও এই মুহূর্তে বেশি কৌতূহল ঘিরে আছে বর্তমান রাজ্য সরকারের পরিচালন ক্ষমতা বিষয়ে প্রসঙ্গে এবং শাসক দলের সাংগঠনিক দক্ষতা সম্পর্কিত বিষয়ে। দীর্ঘ আড়াই দশক বাদে এই রাজ্যের শাসকের ভূমিকায় অবতীর্ণ হতে পেরেছে একটা নতুন দল, যা কিনা এর আগে কোনোদিন এই রাজ্যের বিধানসভায় বিরোধী দল হবার সুযোগও পায়নি। কিন্তু গত বিধানসভা নির্বাচনে এই রাজ্যে এই তথাকথিত আনকোরা দলই ইতিহাস গড়েছে। রাজ্যবাসীও নতুন দিনের স্বপ্ন দেখানোর কারিগর বিপ্লব কুমার দেবকে খালি হাতে ফেরায়নি। ত্রিপুরাবাসী স্পষ্টতই ভরসা করেছে বিপ্লব কুমার দেবের ব্যক্তিত্বে। ফলে আশার পাহাড় এভারেস্ট ছুঁই ছুঁই পর্যায়ে, যে আশা রাতারাতি পূরণ করা সম্ভব নয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক, নির্বাচনের আগে বিজেপির নেতা কর্মী প্রার্থী প্রচারকদের বক্তব্যে ভুরি ভুরি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, যা নতুন সরকার গঠনের ৬ মাস পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি। কিন্তু এর পাশাপাশি আকস্মিক সৃষ্টি হওয়া অস্থির পরিস্থিতিকেও অস্বীকার করা যায় না। বিরোধীরা যখন নির্বাচনোত্তর সন্ত্রাসকে সবেধন মনি ইস্যু বানিয়ে ময়দান গরম করতে চাইছিল, সেই সময় টানা বেশ কয়েকটা গণপিটুনির অনভিপ্রেত ঘটনা ঘটে যায় রাজ্যের বিভিন্ন এলাকায় এবং স্বয়ং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাস্তায় নেমে পরিস্থিতি সামাল দিতে হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক দৌড়ঝাঁপ ও আপ্রাণ চেষ্টায় পরিবেশ শান্ত হয় ঠিকই, তবে বেশ কিছুটা সময় এতেও গড়িয়ে যায়। তারপরে ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে যায় আরেক অস্থিরতা, বিজেপি এবং আইপিএফটির মধ্যে শরিকি সংঘাত। এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মীমাংসা সূত্র খুঁজে বের করতে হয়েছে, কারণ একটা বিষয় তো স্পষ্ট, রাজ্যবাসীর একটা বিশাল অংশ বাম সরকারকে উৎখাত করার লড়াইয়ে ভরসা রেখেছে ব্যক্তি বিপ্লব কুমার দেবের উপর। অনেকটা ২০১৪ লোকসভা নির্বাচনে মোদী ম্যাজিকের মতো, গত আড়াই দশকের প্রধান বিরোধী দল কংগ্রেস ছেড়ে বহু নেতাকর্মী এমনকি বেশ কিছু বিধায়কও পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়ে বিজেপিতে যোগ দিয়েছিল। সরকার পরিবর্তনের ক্ষেত্রে এদের ভূমিকাও অস্বীকার করা যায় না। তবে বিপ্লব কুমার দেবের মতো একটা নতুন এবং নিখুঁত ব্যক্তিত্বকেই রাজ্যবাসীকে পরিবর্তনে প্রভাবিত করার ক্ষেত্রে অন্যতম কারিগর হিসেবে মনে করছেন রাজনৈতিক তথ্যানুসন্ধানকারী মহল। পালাবদলের পর শাসক গোষ্ঠী যে খুব একটা শান্তিতে আছে এমনটা নয়, শরিকি সংঘাত তো আছেই, পাশাপাশি দলের অভ্যন্তরেও লবিবাজির ঘুটি চালাচালি চরমে। পরিবর্তনের কাণ্ডারীদের হাঁটিয়ে দিয়ে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর সুবিধাবাদীরা যত্রতত্র দলীয় নীতি লঙ্ঘন করে চলেছে। তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে দলীয় বিধায়ক পর্যন্ত বাহুবলী নীতিতে পেশি প্রদর্শনী মেতে উঠেছে। এমন একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পর এহেন কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনার লেভেল সেটে দেওয়াটা একদমই অযৌক্তিক এবং রাজ্য প্রধান হিসেবে এইসব ঘটনার দায় চুকিয়ে যেতে হচ্ছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। এমনকি রাজ্যের ইতিহাসে বিপ্লব ঘটানো অবৈধ নেশা বিরোধী আন্দোলনের সাফল্যকে খাটো করার জন্য সুবিধাবাদী একাংশ বিরোধীদের সঙ্গে তাল মিলিয়ে কৌশলী চাল ধূর্ততার সঙ্গে চালছে। তবে অস্থিরময় পরিস্থিতিতেও ষড়যন্ত্রীরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অবৈধ নেশা বিরোধী অভিযানের সিদ্ধান্তকে এক বিন্দুও টলাতে পারেনি। তার জলজ্যান্ত প্রমাণ আছে প্রায় রোজই প্রচুর পরিমাণে অবৈধ গাঁজা, ফেন্সিডিল এবং অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে প্রশাসনিক তৎপরতায়। এ রাজ্যের শান্তিপ্রিয় মানুষ, খেটে খাওয়া মানুষ, বহু কষ্টে সন্তানদের মানুষ করার সংগ্রামে জীবনের শক্তি উজাড় করে দেয়। আর নেশা কারবারীরা প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে চলেছে নেশার জাল বিছিয়ে। সেই জাল ছেড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলেছে যে ব্যক্তি, সেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তো সাধারণ মানুষের সমর্থন লাভ করবেই। এখন দেখার বিষয় হচ্ছে সাধারণ মানুষের সমর্থনকে পুঁজি করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কতদূর অবধি লড়াই চালিয়ে যেতে পারে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে।
এবং অবৈধ নেশা কারবারি ও তাদের তল্লি বাহকদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সম্বল শুধুমাত্র রাজ্যবাসীর ভরসা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।